হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আজকে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সম্পর্কে জানবার চেষ্টা করব দ্বারকানাথের পুত্র দেবেন্দ্রনাথ ছিলেন ব্রাহ্মধর্মে দীক্ষিত উপনিষদের সুমহান আদর্শে নিজেকে গড়ে তুলেছিলেন তার স্ত্রী শারদা দেবী ছিলেন পনেরোটি সন্তানের জননী রবীন্দ্রনাথ তার চতুর্দশ সন্তান তার জন্ম হয় ঠাকুরবাড়িতে পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দ ঠাকুরবাড়ি ছিল সেই যুগে সাহিত্য সংস্কৃতি শিল্পকলা ও সঙ্গীতের পীঠস্থান দেবেন্দ্রনাথের জ্যেষ্ঠ পুত্র দ্বিজেন্দ্রনাথ মধ্যম পুত্র সত্যেন্দ্রনাথ পরবর্তী সন্তান হেমেন্দ্রনাথ ও যতীন্দ্রনাথ এরা সকলেই ছিলেন প্রতিভাবান রবীন্দ্রনাথের জীবনে এই সারভাইয়ের প্রভাব পড়েছিল খুব বেশি শিশু রবীন্দ্রনাথের জীবন কেটেছিল নিতান্তই সরল সাদাসিদেভাবে সিধেভাবে ঝি সাকড়দের হেফাজতে একটু বড় হতেই প্রথমে ভর্তি হলেন ওরিয়েন্টাল সেমিনারিতে অল্প কিছুদিন পর সেখান থেকে গেলেন নর্মাল স্কুলে বাড়িতে ছেলেদের সর্ববিদ্যা পারদর্শী করবার জন্য বিচিত্র শিক্ষার আয়োজন করা হয়েছিল ভোরবেলায় পালোয়ানের কাছে কুস্তি শেখা তারপর গৃহশিক্ষকের কাছে বাংলা অঙ্ক ভূগোল ইতিহাস পড়া তারপর স্কুল ছুটির পর ইংরেজি পড়া ছবি আঁকা জিমনাস্টিক রবিবার সকালে বিজ্ঞান পড়া রুটিন বাধা জীবনে শিশুমান হাঁপিয়ে ওঠে এগারো বছর বয়সে প্রথম মুক্তির স্বাদ পেলেন রবীন্দ্রনাথ পিতা দেবেন্দ্রনাথের সঙ্গে শান্তিনিকেতনে গেলেন আঠারোশো তেহাত্তর সাল বোলপুর তখন নিতান্তই এক গ্রাম সেই প্রথম প্রকৃতির সাথে পরিচয় হলো এখানেই বালক কবির কাব্য রচনায় সূত্রপাত বোলপুর থেকে হিমালয় চার মাস পশ্চিমের ভ্রমণ শেষ করে কলকাতায় ফিরে এলেন রবীন্দ্রনাথ স্কুল ভালো লাগে না বাড়িতেই শিক্ষক স্থির হল পড়াশোনা আর কবিতা লেখা তেরো বৎসর আট মাস বয়সে অমৃতবাজার পত্রিকায় প্রথম স্বনামে কবিতা ছাপা হলো হিন্দু মেলার উপহার বারোশো চুরাশি সালে দ্বিজেন্দ্রনাথের সম্পাদনায় ভারতী পত্রিকা বের হলো নিয়মিত লিখে চলেন রবীন্দ্রনাথ ষোলো বছর বয়সে লিখলেন ভানুসিংহের পদাবলী ধীরে ধীরে কৈশোরে উত্তীর্ণ হন রবীন্দ্রনাথ অভিভাবকদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও স্কুলের গণ্ডি উত্তীর্ণ হতে পারলেন না স্থির হল বিলেতে গিয়ে ব্যারিস্টার হবেন মেজবাই সত্যেন্দ্রনাথের সাথে রওনা বিলেতের পথে লন্ডনে গিয়ে প্রথমে পাবলিক স্কুলে তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন কিন্তু পড়াশোনায় মন নেই বেশিরভাগ সময় কাটে সাহিত্যচর্চা আর নাচ গানে দেড় বছর বিলেতে কাটালেন যে উদ্দেশ্যে গিয়েছিলেন তার কিছুই হলো না দেবেন্দ্রনাথের নির্দেশে দেশে ফিরে এলেন তখন তিনি উনিশ বছরের এক তরুণ যুবক কবির মন তখন নতুন কিছু সৃষ্টির জন্য ব্যাকুল হয়ে উঠেছে লিখলেন গীতিনাট্য বাল্যিকি প্রতিভা কবি প্রতিভার প্রথম সার্থক প্রয়াস যা আজও সমান জনপ্রিয় তরুণ কবির হাতে ঝর্ণাধারার মতো কবিতা রচিত হতে থাকে প্রকাশিত হল হৃদয় ও রুদ্রচণ্ড কবি প্রতিভার পূর্ণ প্রকাশ না ঘটলেও সেই সময় এই কাব্য দুটি অসম্ভব জনপ্রিয় হয়েছিল রবীন্দ্রনাথের ভাই জ্যোতিরীন্দ্রনাথ ও ভাবি কাদম্বরী দেবী তখন ছিলেন চন্দননগরে কবি গেলেন তাদের কাছে বাড়ির পাশেই গঙ্গা এখানে বসেই রবীন্দ্রনাথ লিখলেন বৌ ঠাকুরণীরহাট তার প্রথম উপন্যাস এটি প্রতাপাদিত্যের জীবন অবলম্বনে এর কাহিনী গড়ে উঠেছে বউঠাকুরীরহাট ধারাবাহিকভাবে ভারতী পত্রিকায় প্রকাশিত হয় আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে চন্দননগর থেকে য্যতিরীন্দ্রনাথ এসে বাসা বাঁধলেন সদর স্ট্রিটের বাসাবাড়িতে এখানে কবির জীবনী ঘটল এক নতুন উপলব্ধি এই অপূর্ব অনুভূতির মধ্যে দিয়েই জন্ম হলো কবির অন্তঃস্থিত কাব্যসত্তার সেই দিনই কবি লিখলেন তার বিখ্যাত কবিতা নির্ঝরের স্বপ্নবঙ্গ আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দের নয় ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের বিবাহ হল ঠাকুরবাড়িরই এক কর্মচারীর কন্যার সাথে বারো বছর বয়স বিয়ের আগে নাম ছিল ভবতারিণী দেবী নতুন নাম হলো মৃণালিনী দেবী ঠাকুরবাড়ি শুধু যে বাংলার সংস্কৃতির জগতের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ ছিল তাই নয় আর্থিক দিক থেকেও ছিল অন্যতম ধনী পূর্ববঙ্গ ও উত্তরবঙ্গে ছিল বিস্তৃত জমিদারি সব ভার এসে পড়ল রবীন্দ্রনাথের উপর বাংলার গ্রামেগঞ্জে নদীপথে ঘুরতে ঘুরতে রবীন্দ্রনাথ যে বিপুল অভিজ্ঞতা লাভ করেছিলেন তা তার সাহিত্যকে গভীরভাবে প্রভাবিত করেছিল বিভিন্ন সময়ে লেখা কবিতাগুলি নিয়ে প্রকাশিত হল মানসী আঠারোশো সালে এতে কবি প্রতিভার শুধু যে পূর্ণ প্রকাশ ঘটেছে তাই নয় বাংলা কাব্য জগতেও এ এক নতুন সংযোজন বন্ধু শ্রী প্রকাশ করলেন নতুন একটি পত্রিকা হিতবাদী রবীন্দ্রনাথ হলেন এর সাহিত্য বিভাগের সম্পাদক সেই সময় জমিদারির কাজে নিয়মিত যেতে হলো শিলাইদহে ঘুরে বেড়ান গ্রামে গ্রামে সেখানকার মানুষের ছোট ছোট সুখ দুঃখের আলোয় জন্ম দিতে থাকে একের পর এক ছোট গল্প দেনা পাওনা গিন্নি পোস্টমাস্টার ব্যবধান রামকানাইয়ের নির্বুদ্ধিতা প্রতিটি গল্পই প্রকাশিত হয় হিতবাদীতে কিন্তু কয়েক মাস পরেই হিতবাদীর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন হয়ে গেল তার ভ্রাতুষপুত্রেরা একটি পত্রিকা বের করল সাধনা নামে রবীন্দ্রনাথের গল্পের জোয়ার বইতে শুরু হলো প্রথম গল্প বার হল খোকাবাবুর প্রত্যাবর্তন তারপর সম্পত্তি সমর্পণ কঙ্কাল জীবিত ও মৃত স্বর্ণমৃগ জয় পরাজয় দালিয়া প্রতিটি গল্পই বিয়োগান্তক নিজের দেশ ও দেশবাসীর প্রতি ছিল তার গভীর শ্রদ্ধা ভারতে ইংরেজ শাসনের বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করে লিখেছিলেন বেশ কিছু প্রবন্ধ ইংরেজ ও ভারতবাসী ইংরেজের আতঙ্ক সুবিচারের অধিকার রাজা ও প্রজা তেরোশো এক সালে প্রতিষ্ঠিত হল বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠা থেকেই এর সাথে গভীরভাবে যুক্ত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তারই উদ্যোগে বাংলাদেশের ছরা সংগ্রহের কাজ শুরু হয় দক্ষিণারঞ্জন রচনা করলেন ঠাকুরমার ঝুলি পরের বছর প্রকাশিত হল চিত্রা আর চৈতালি চিত্রায় কবি স্বপ্নলোক থেকে বাস্তব জীবনের পটভূমিতে নেমে এসেছেন এতে সংকলিত হয়েছে কবির কিছু অবিস্মরণীয় সৃষ্টি এবার ফিরাও মরে পূর্ণিমা স্বর্গ হতে বিদায় উর্বশী ব্রাহ্মণ এছাড়া তার দুটি জনপ্রিয় কবিতা পুরাতন বৃত্ত ও দুই বিঘা জমিতে অবহেলিত নির্যাতিত মানুষের প্রতি ফুটে উঠেছে গভীর সমবেদনা কবিতা আর গানের পাশাপাশি লিখতে থাকেন একের পর এক কাব্য কাব্যনাটক বহুদিন পূর্বে লিখেছিলেন প্রকৃতির পরিষদ চিত্রাঙ্গদা বিদায় অভিশাপ মালিনী এবার লিখলেন গান্ধারীর আবেদন সতী নরকবাস লক্ষ্মীর পরীক্ষা কবিতা আর গানের জগতে থাকতে মন যেন ভারাক্রান্ত হয়ে উঠেছিল লিখলেন হাস্যরসাত্মক রচনা চিরকুমার সভা উনিশশো এক সালে নতুন করে বঙ্গদর্শন প্রকাশিত হল রবীন্দ্রনাথ হলেন তার সম্পাদক প্রবন্ধ কবিতার সাথে প্রকাশিত হলো নতুন উপন্যাস চোখের বালি শিলাইদহে বহুদিন ছিলেন সপরিবারে এলেন শান্তিনিকেতনে এখানে প্রতিষ্ঠা করলেন আবাসিক বিশ্ববিদ্যা আবাসিক বিদ্যালয় স্ত্রী মৃণালিনী দেবী অসুস্থ হয়ে পড়লেন কলকাতায় নিয়ে আসা হয় তাকে অল্প দিনের মধ্যেই তার মৃত্যু হল তখন মৃণালিনী দেবীর বয়স ছিল মাত্র তিরিশ রবীন্দ্রনাথের একচল্লিশ তাদের তিন কন্যা মাধুরী লতা রেনুকা মীরা দুই পুত্র রথীন্দ্রনাথ আর মনীন্দ্র মৃণালিনী দেবীর মৃত্যুর অল্প দিন পরই কন্যা রেণুকা অসুস্থ হয়ে পড়ল কবির আন্তরিক চেষ্টা সত্ত্বেও বাসানো গেল না তখন রেণুকার বয়স মাত্র তেরো কবির ভাবনা বিকশিত হয়ে ওঠে শান্তিনিকেতন আর শিলাই তার তারই সাথে গীতাঞ্জলির গান লেখা প্রবাসী পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের অনুরোধে কবি লিখতে আরম্ভ করলেন গোরা উপন্যাস প্রায় তিন বছর ধরে গোরা প্রকাশিত হলো প্রবাসীতে রবীন্দ্রনাথের এক শ্রেষ্ঠ সৃষ্টি হিন্দু সমাজ জীবন তার দর্শীয় সংকীর্ণতা জাতিভেদের ঊর্ধ্বে রবীন্দ্রনাথ এক সত্যের ইঙ্গিত করেছেন শান্তিনিকেতনে বসে কবি লিখেছেন ডাকঘর বহুদিন দেশের বাইরে যাননি রবীন্দ্রনাথ পুত্র পুত্রবধূ প্রতিমাকে নিয়ে গেলেন বিলেতে বিলেতে এসে কবির সাথে পরিচয় হলো ইংরেজ কবি ইয়েটসের সাথে ইয়েটস রবীন্দ্রনাথের গীতাঞ্জলি অনুবাদ পরে মুগ্ধ তিনি এর ভূমিকা লিখলেন ইন্ডিয়া সোসাইটি থেকে প্রকাশিত হল গীতাঞ্জলি ইংল্যান্ডের শিক্ষিত মানুষদের মধ্যে সারা পড়ে গেল কাগজে কাগজে উচ্ছ্বসিত প্রশংসা কবি আমেরিকা হয়ে ফিরে এলেন কলকাতায় সেখানকার পরিবেশ ভালো লাগে না ফিরে এলেন শান্তিনিকেতনে পনেরোই নভেম্বর উনিশশো তেরো সন্ধ্যাবেলায় সংবাদ এলো কবি সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন তিনি প্রথম প্রাচীনবাসী যিনি এই পুরস্কার পেলেন লিখলেন নতুন কবিতা ছবি তারপর একের পর এক সৃষ্টি হতে থাকে বলাকার অবিস্মরণীয় সব কবিতা সবুজের অভিযান শঙ্খ শাহজাহান ঝড়ের খেয়া বলাকা নিয়মিত প্রকাশিত হচ্ছে সবুজপত্র নতুন কোনো পত্রিকা চালু হলেই তাকে ভরিয়ে তোলবার দায়িত্ব এসে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উপর সবুজপত্রে একের পর এক প্রকাশিত হলো ছোট গল্প এদের মধ্যে বিখ্যাত হৈমন্তী বোষ্টমী স্ত্রীর পত্র তেরোশো বাইশ বঙ্গাব্দ রবীন্দ্রনাথ সবুজপত্রে লিখতে আরম্ভ করলেন ঘরে বাইরে উপন্যাস উনিশশো এগারোয়ের তেরোই এপ্রিল ইংরেজ সৈন্যরা জালিয়ান ওয়ালাবাগে তিনশো উনআশি জনকে নৃশংসভাবে হত্যা করল তীব্র ঘৃণায় রবীন্দ্রনাথের সমস্ত অন্তর ভরে উঠল তিনি বরলাট লর্ড সেমসফোর্ডকে লেখা এক খোলা সিটিতে সরকার প্রদত্ত নাইটহুড উপাধি ত্যাগ করবার কথা ঘোষণা করলেন প্রৌরত্বে পা দিয়েছেন কবি পরিণতির সাথে সাথে রচনায় ফুটে ওঠে পরিবর্তনের সোয়া লিখলেন রক্তকরবি চণ্ডালিকা রাশিয়ায় গিয়ে ভালো লেগেছিল কবির সেখানকার মানুষের কর্মপ্রচেষ্টা নতুন দেশ করার উদ্যত কবিকে মুগ্ধ করেছিল তিনি লিখলেন রাশিয়ার সিঠি বৃদ্ধ বয়সে এসে কবি ডুবে থাকেন গান আর ছবি আঁকায় আবার তারই ফাঁকে ফাঁকে লিখলেন শ্যামলী প্রান্তিক সেজুতি আকাশ প্রদীপ সরার উৎসব নৃত্যনাট্য শ্যামা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে ভাষণ দেবার জন্য কবির ডাক এল তিনিই প্রথম বেসরকারি ব্যক্তি যিনি এই সম্মান পেলেন সিরাসরিত প্রথা ভেঙ্গে কবি বাংলায় বক্তৃতা দিলেন উনিশশো চার খ্রিস্টাব্দের সাতই আগস্ট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে শান্তিনিকেতনে কবিকে ডক্টর উপাধি দেওয়া হলো ইংরেজরা দেরিতে হলেও শেষ পর্যন্ত সম্মান জানালো কবিকে কবির স্বাস্থ্য ভেঙে পড়েছে দেহ আগের মতো সচল নয় তবুও ওই মধ্যে লিখলেন তার বিখ্যাত গল্প ল্যাবরেটরি বদনাম বিছানায় শুয়ে শুয়ে বলে যান অন্য লিখে নেয় এই সময় লেখা কবিতাগুলি সংকলিত হয়ে প্রকাশিত হলো সজ্জায় নামে কবি শান্তিনিকেতনে ছিলেন চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হল জোড়াসাখর বাড়িতে কবির অপারেশন হলো তার কিছুক্ষণ আগে লিখেছেন জীবনের শেষ কবিতা তোমার সৃষ্টির পথ রেখেছো আকীর্ণ করে বিচিত্র ছলনা জালে হে ছলনাময় অপারেশনের পর কবি জ্ঞান হারালেন সে জ্ঞান আর ফিরল না রাখি পূর্ণিমার দিন দুপুরবেলায় তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দের বাইশে শ্রাবণ উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের সাতই আগস্ট একটি মহাজীবনের পরিসমাপ্তি ঘটল